সূর্যটাকে এইভাবে জ্বালিয়ে রাখতে 1 সেকেন্ডে 30 কোটি টন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। বিজ্ঞানীরা পরীক্ষা করে গবেষণা করে বলেছে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। বোধহয় ফিতা দিয়ে মেপেছে নাকি গছ দিয়া? নোয়াখালীর লোকেরা বলে মাপার খাতা কিলাই, মাপার খাতা কিলাই। তবে অজালনা সেরা যাও ও হা যা, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে অতীতের সকল মুফাসসিরিনে কেরাম, আমি মহাশূন্যে মহাকাশে জ্বলন্ত প্রদীপ্ত উত্তপ্ত একটা জ্বলন্ত জ্যোতির্পিণ্ড সৃষ্টি করেছি, সেরা যাও ও হা যা, প্রদীপ্ত জ্বলন্ত উজ্জ্বল। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে তারা যেই কথাটা বলেছে, সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বৈজ্ঞানিকগণ বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সমষ্টি, সূর্যটা গ্যাসে জ্বলে, আর সূর্যটা জ্বলে বলেই আমরা আলো পাই, উত্তাপ পাই, ঠিক কিনা বলেন? সূর্য যদি নিভে যায় পুরা দুনিয়ার সব কিছু শেষ, নিভে যাবে, খতম হয়ে যাবে। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, আই রিপিট আবার বলছি, সূর্যটাকে এইভাবে জ্বালিয়ে রাখতে 1 সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, শত বছরে, হাজার হাজার বছরে। আর সূর্যের উত্তাপ, টেম্পারেচার, এটা কদ্দূর? বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে বলেছে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই রে ভাই, দুনিয়ার কোনো আগুনে এই উত্তাপ নেই, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। সেকেন্ডে লাগে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, বছরে লাগে কত টন? একদল বিজ্ঞানী বলল কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে গেলে তো চেরাগ নিভে যাবে, চারদিকে গ্যাস কি পরিমাণ রিজার্ভ আছে এটাকে একটু তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এইবার যে হাইড্রোজেন গ্যাসে সূর্যটা চলে এবং জ্বলে, আমাদেরকে আলো দেয়, সূর্যের চতুর্দিকে তারা গবেষণা, অ্যানালাইসিস, রিসার্চ করে তারা স্বীকার করেছে আরও 500 কোটি বছর, আরও 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন গ্যাস জ্বালিয়ে রাখার মতো গ্যাস সেখানে মজুদ আছে, রিজার্ভ আছে। তাইলে হাতি যত বড়, হাতির রাখাল মালিক সে তত বড়, ঠিক কিনা বলেন? সূর্য প্রাণের উৎস, আলোর উৎস, এটা আমরা জানি। কোরআনের আয়াত সূর্য সম্পর্কে যতগুলো আয়াত কোরআনে আল্লাহ পাক নাজিল করেছেন, একটা সূরা আছে আশ-শামস, কি আশ-শামস, দি সান, সূর্য, আরেকটা আছে দি মুন, কি আল কামার, আরেকটা আছে দি স্টার্স, নক্ষত্র, আছে না নাই নজম, নজম আছে নাকি নাই, একটা সূরা আছে দি আয়রন, দি আয়রন লোহা। 1500 বছর পরে আজকে দুনিয়া প্রমাণ করল কোরআনে 114টা সূরা আপনারা জানেন,
114টা সূরা আর একরে মাঝখানে 57 নম্বর সূরা, এটা হলো আল হাদিদ। কি আল হাদিদ? লোহা দি আয়রন। তাহলে 57 114 একর ঠিক মাঝখানে। ওয়ান জালনাল হাদিদ ফিহে বাসন শাদিদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। আজকে 1500 বছর পরে, কোরআন নাজিলের 1500 বছর পরে সারা দুনিয়া স্বীকার করলো এবং দেখতে পেল লোহা ব্যবহারে যেই জাতি যত এক্সপার্ট, লোহা এটা ব্যবহারে যেই জাতি যত বেশি পণ্ডিত, লোহার ব্যবহার যেই জাতি যত বেশি পারে সেই জাতি বর্তমান পৃথিবীতে সবার চেয়ে শক্তিশালী। কি জঙ্গি বিমান বানাতে লোহা লাগে না? অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, এগুলার কভারিং লোহা ছাড়া কোনোটা? বন্দুক, রাইফেল, মেশিন গান, ক্ষেপণাস্ত্র কি লোহা ছাড়া কোনটা হয় বলেন? এই যে আমি কথা বলতেছি, এখানে এতগুলো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোও তো লোহার তৈরি নাকি? এরপর আপনি যে দালান করেন, বিল্ডিং করেন, ঘর বানান, লোহা লাগে নাকি লাগে না? সমুদ্রে যে জাহাজগুলো চলে লোহা ছাড়া বোধ হয় বানায়? আকাশে যে উড়োজাহাজগুলো চলে, এই জাহাজের ইঞ্জিনগুলো মূল শক্তি লোহা নাকি অন্য কিছু? লোহা। আজকে সামরিক দিকে ওই জাতি সবার উপরে, যেই জাতি লোহার ব্যবহার ভালো জানে, ভালো বুঝে, তাহলে কোরআনের বাসন স্বাধীন, এই লোহার মধ্যে আমি রাব্বুল আলামিন বিশাল শক্তি রেখে দিয়েছি। আবার দেখুন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাউ ও তামা, যখন আকাশে বিদ্যুৎ চমকায়, আমরা যেটাকে বলি খালা জিলিক নাকি, এই যে বিদ্যুৎ চমকে ম্যাগে ম্যাগে ঘর্ষণ খায়, এই বিদ্যুৎটার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্যে এই বিদ্যুতে রেখে দিয়েছি তমান, অনেক লাভ, অনেক শক্তি আমি আল্লাহ এই বিদ্যুতের মধ্যে রেখেছি। তবে সাবধানে ধরিও, তালে বেতালে ধরলে কিন্তু এক শটে তোমার 12টা বাজায় দেবে, বিদ্যুতের ধর্ম। 1500 বছর আগে কোরআন বলছে ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম, বিদ্যুতের মধ্যে আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছেন যে শক্তিটা লোহার শক্তির চাইতেও অনেক বিশাল, অনেক বড়।